ওনাকে পানি দেয়, এমনি তার এমন গরম পানি দেওয়া হবে যে পানিটা পান করার জন্য যখন মুখের কাছে নিবে নিচের ঠোঁটটা নিচের দিকে চলে আসবে। আরে কি ভয়ানক অবস্থা হবে রে ভাই, আল্লাহু আকবার। এমন সময় এই পানি ভিতরে যাওয়ার পরে ভিতরের আতর নারী নারী ভরে গুলি পায়খানা রাস্তা দিয়ে গইলা গইলা বার হয়ে যাবে। এমনি তখন আল্লাহর বান্দা জাহান্নামের ভিতর থেকে তখন ডাকবে আর বলবে, খোদা গো আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের ভিতরে তোমার কাছে পানি চাইলাম, 1000 বছর ডাকলে পরে দিয়েছো মাত্র পানি, যে পানিটা এত গরম, যে পানি পান করার পরে পায়খানা রাস্তা দিয়া নারী বুড়ি গুলি গইলা বের হয়ে গেছে, প্রভু ঠান্ডা পানি দাও, একটু ঠান্ডা পানি দাও, গলা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, ভিতরটা শুকায় গেছে, আল্লাহ একটু গরম পানি বদলা একটু ঠান্ডা পানি দাও। একদিন দুই দিন নয়, 1000 বছর ডাকার পরে আল্লাহ ফেরেশতাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول في
আরদে আল্লাহ আল্লাহ وقال النبي صلى الله عليه وسلم انه قال من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على محمد صلى الله على محمد এলাহি দেখা দে হামে দিয়ারে মদিনা এলাহি বানা দে হামে গুবারে মদিনা সাল্লাল্লাহ মাহফিলে আসিয়া মোদের দুরুদ শুনেন গো নবীজি রওজা পাক শুইয়া সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহ মদিনার বাসীগণ তোমরা যে কতই বাঘবান তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরগোসাইপুর মোল্লাপাড়া আল খিদমা যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হইয়াছে। এই পবিত্র মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দায় অবস্থানরত মা বোনেরা, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। উচ্চকণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা দিয়েছেন নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন কিনা? মাথার উপরও নিয়ামত, পায়ের নিচেও নিয়ামত, ডান পার্শ্ব নিয়ামত, বাম পার্শ্ব নিয়ামত। মাছ যেভাবে পানিতে থাকে, মাছের উপরও পানি, নিচেও পানি, ডান দিকেও পানি, বাম দিকেও। ও মানুষ একটু চিন্তা করে দেখো যে আল্লাহ আমাদেরকে মাছ যেভাবে পানিতে ডুবন্ত অবস্থায় আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে ডুবায় রাখছে, জোরে কোন ঠিক কিনা? তিতাস নদীতে যদি পানি শুকাইয়া যায়, খালে বিলে কোথাও যদি পানি নাও পাওয়া যায়, আল্লাহ বলে তোর জন্য আমি আল্লাহ প্যাকেট করে পানির ব্যবস্থা করে রেখে দিছি। আরো জোরে কোন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মাথার উপরে বিশ হাত ৩০ হাত উপরে ডাব গাছের মধ্যে আমি আল্লাহ তোর জন্য প্যাকেট করে পানি রাখছি, জোরে কোন ঠিক কিনা? ডাব গাছের ডাব গাছ যে ডাবায় ফাইবে দিয়ে পানি দেয় তার আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতার উপর আমার নিয়ামত আছে না নাই? এই চর গোসাইপুর লম্বা আলো লাগায়নি, মিষ্টি আলো, আলো লাগা না লত লাগা? বান্দা লত লাগাইয়া বাড়িতে চলে গেলে আমি আল্লাহ তোর পায়ের নিচে মাটির নিচে লম্বা লম্বা আলু লতের মধ্যে লাগাই দেই, বান্দা তোর পায়ের নিচে আমি নিয়ামত ভরপুর করে রাখছি। লত লাগাইয়া বাড়িতে চলে গেলেন আর এই মাটির নিচে মুখের মতো দেড়াত লম্বা এই মিষ্টি আলু দিলু কেডা? আরো জোরে কন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো অবশ্যই অবশ্যই নিয়ামত তোমাকে বাড়াইয়া দেওয়া হবে। মানুষ ওয়াদা করলে অনেক সময় পারে, অনেক সময় পারে না, ঠিক কিনা কম? অনেক সময় পারলেও করে না, কহে আমাকে দলেন না, ঠিক কিনা কম? কহে আমাকে দলেন না, এলাকে দেওয়া দরকার নাই, জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেছে দল বিদলের চিন্তা করে মানুষ বিবেচনা করে। আর আমার আল্লাহ ক আমি আল্লাহর একদিনও ডাক দিছে না এই বেটার ক্ষেত দান দিয়া দেই, জোরে কোন ঠিক কিনা? যেই বেটা আল্লাহর বিরোধিতা করে, যেই বেটা আল্লাহরে আল্লাহ বললাম মানে না, এই বেটার ক্ষেতে ও ফসল ঠিক মতোই হয়, জোরে কোন না ঠিক কিনা? অনেকে কইব তাইলে তো হে বেটার মতো ইলি বালা ফাইলি তো চলে, কিন্তু কথা আছে এই দুনিয়াতে আল্লাহর বিরোধিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে খরস্থায়ী জিন্দিগিতে কতদিন তুমি বুক করবে, কিন্তু তোমার জন্য একটি দিন আছে ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হাসরের দিন কায়েম করা হবে, জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আরো জোরে কোন দিতে হবে কিনা? ভাইরা আমার যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ইবাদত বন্দিগি করে যদি পৃথিবী থেকে বিদায় হতে পারি, হাসতে হাসতে আল্লাহ তৈরি বেহেস্তের ভিতরে প্রবেশ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের খাতমতে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক হতে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর
তর্জমা তার প্রাসঙ্গিক কথাগুলি বুঝবার জন্য আগে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করি। বলেন তো, আসমান বানাইছেন কে? আল্লাহ। জমিন বানাইছেন কে? আল্লাহ। আরো জোরে কয়, আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। সুতরাং যিনি বানাইতে জানে তিনি ভাঙতেও জানে। আরো জোরে কয়, আমিন। আসমান কয়টা? একটা। ওই যে একটা বলে, জোরে কোন কয়টা? দেখছেন নি সাতটা? কয়টা দেখছেন? একটা দিকে আবার সাতটা কথা কোন কেন লেগা? একটা তো দেখছেন না বালা কইরা, জোরে কোন ঠিক কিনা? এমন মানুষও আছে এই নবীনগর পার হইয়া জীবনে ডাকাও গেছে না, ডাকার বরাবর আসমানে এবারে দেখছে। এমন মানুষ আছে যে বেটা আমেরিকায় যাই বুদুর কথা সামনে যাওয়ার ব্যবস্থা নাই, তে হে বেটা আমেরিকা বরাবর যে আসমান আছে সেটা কেমনে দেখব? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জমিন আসমান কি ছোট না বড়? আরো জোরে কন। আসমান কয়টা বানাইছে আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ এমন একজন সত্তা যিনি সাতটা আসমান বানাইছে। জোরে বলেন কয়টা আসমান? এই সাত আসমান এত মজবুত করে আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। আমাদের বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পথে রাহাবর সাথী হিসাবে ছিলেন রসুলের সাথী, তিনি ছিলেন হযরতে জিব্রাইল ফেরেশতা। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। এমনি রসুল তাকায় দেখে প্রথম আসমানে বিশাল বড় একটি বিল্ডিং। রসুল জিজ্ঞাসা করলেন, ইয়াখি জিব্রাইল, ও জিব্রাইল, এই এই বিল্ডিংটা কিসের? প্রথম আসমানে এরকম বিল্ডিং বানায় রাখছে কারণটা কি? জিব্রাইল কো, হুজুর এটা হলো একটা অফিস। অফিস? রসুল ডাক দেখো জিব্রাইল রে, এটা যদি অফিস হয়ে থাকে এই অফিসের অফিসারের নাম কি? কারণ যেখানে অফিস আছে সেখানে অফিসারই থাকবে। কি কর? হযরতে জিব্রাইল বললেন, নবীজি এই অফিসের অফিসারের নাম হযরতে ইসরাফিল ফেরেশতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু উপরে উঠলেন, দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন আরেকটা বড় বিল্ডিং। রসুল জিজ্ঞাসা করলেন, এই অফিসের অফিসারের নাম কি? জিব্রাইল বলেন, হুজুর এই অফিসের অফিসারের নাম হযরতে মিকাইল ফেরেশতা। তিন নম্বর আসমানে গেলেন, তাকায় দেখে আরেকটা বিল্ডিং। রসুল বলেন, এই বিল্ডিং এর এই অফিসের অফিসারের নাম কি? জিব্রাইল কো, হুজুর এই বিল্ডিং এর এই অফিসের অফিসারের নাম আজকের সাথী আপনার, আমি জিব্রাইলের। চার নম্বর আসমানে গেলেন, চার নম্বর এবং পাঁচ নম্বর আসমানের মাঝখানে বিশাল বড় বিল্ডিং। রসুল ডাক দিয়ে বলেন, এত বড় বিল্ডিং, এই অফিসটার অফিসারের নাম কি? জিব্রাইল বলেন, হুজুর এই এই অফিসের অফিসারের নাম মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। রসুল বললেন, আজরাইল অফিসটা এত বড় কারণ কি? জিব্রাইল বললেন, হুজুর আজরাইলের অফিসের ভিতরে সকল মানুষের নামের তালিকা ঝুলানো আছে, সবার নামের তালিকা আজরাইলের অফিসের ভিতরে ঝুলাই দেওয়া হয়েছে, তালিকা লেখা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আজরাইলের অফিসের ভিতরে সকলের নামের তালিকা লিপিবদ্ধ করে এই নামের তালিকা জুড়ে রাখছে, কারণ কি? এমনি তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, নবীজি গো, আজরাইলের অফিসের ভিতরে সকল মানুষের নামের তালিকা লেখা আল্লাহ রাব্বুল আলামিন জুলাই দেওয়ার কারণ হলো আজরাইল ফেরেশতা এই তালিকা দেখে দুনিয়ার জমিনে যাইয়া তার জান কবজ করতে যায়। আখিরে নবী রাহমাতুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে,
আজরাইল ফেরেশতা কিভাবে বুঝে এই লোকটার মৃত্যু বরণ আজকে যে হবে, তার যে মরণের তারিখটা কেমনে আজরাইলে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলে দিলেন, ও জিব্রাইল আমার নবীকে বলে দাও পৃথিবীর জমিনে আমি যত মাখলুক পাঠাইছি সবার জন্য দ্রব্য আদি আসবাবপত্র যার যুদ্ধ লাগবে বরাদ্দ কইরা রাখছি, যার যতটুকু পানি লাগবে তার জন্য অতটুকু পানি আছে, যার যতটুকু বাতাসের প্রয়োজন অতটুকু বাতাস তার কাছে আসবে, এই বাতাস জোগাড় করে দেওয়ার জন্য ওই দ্রব্যাদি খাবার দাবার পানি আসবাবপত্র জোগাড় করে দেওয়ার জন্য আল্লাহ দলে দলে ফেরেশতা রাখছে, কেউ পানি জোগাড় করে দে, কেউ বাতাস জোগাড় করে দে, কেউ দ্রব্যাদি জোগাড় করে দে, এমনি যার নামে যতটুকু বরাদ্দ আছে, যার নামে যদ্দুর বরাদ্দ আছে, এগুলি যখন শেষ হয়ে যা বরাদ্দ যদ্দুর উদ্দুর শেষ হয়ে গেলে গা ফেরেশতারা আর পায় না তার নামে, না পাওয়ার পরে দৌড়াইয়া আল্লাহর কাছে গিয়ে হাজির, আল্লাহ তুমি যে আমাদেরকে ডিউটি করতে পাঠিয়েছিলে তোমার বান্দাদের, তোমার বান্দা নামে যেই পরিমাণ পানি বরাদ্দ ছিল এই পানি শেষ হয়ে গেছে, চাউল যেই পরিমাণ বরাদ্দ ছিল এগুলি শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাকে বলে, এই ফেরেশতা মালাকুল মউত আজরাইলের অফিসে গিয়া জানাইয়া দাও এই লোকটা মারা গেছে, লোকটার নাম সহ তার আব্বার নাম, তার পাড়ার নাম, তার গ্রামের নাম, কোন বাড়ি কোন বিড়ো কোন পাড়া ঘরটা এই সহ ওই তালিকার মধ্যে লেখা আছে, তাহলে একটা সহজ পথ আছে, কারণ আজরাইল অফিসে তো আমার নামের তালিকা লেখা ঠিকানা সহ, তাইলে চর গুসেপুর বাড়ি যা, হে যদি কোনো মতে গুফুন যেতে রেখা তা আজরাইলে গুইরা দেখবো দেবাইত নাই, ঠিক কিনা কর, অথবা আর একটু দূরে গেলে গা সিলেট গেলে গা তো ফাই তুই না জোরে কর নাকি, কারণ ঠিকানা লেখা আছে চর গুসেপুর সেরাগালির ফুলা আলাউদ্দিন নাতি, কথার কথা এরকম লেখা আছে, আজরাইল তো ঠিকানা মতো আইবো আয়া দেয়া যে নাই সিলেট গেছে না, আর সিলেটের বেড়া যদি গুছাই ঘুরাই করে তো সিলেট গিয়ে আজরাইল ঘুরে পাইতো না, সহযুক্ত ভত্রা এটার উদাহরণ হইল শালুক আছে না, শালুক হালুক ফানি নিছে না মাটির নিছে, ফানিরও নিছে মাটিরও নিছে, হালুকটা জোর দূর বাড়ির নিছে ইদার লোকে তার আছে একটা জোরে কোন ঠিক কিনা, হালুকটা চিনুন কেমনে ক ফানির উপর একটা পতাকা আছে আছে না নাই, হুইন্দা হালুক একটা সে গায়া হালুক বান্দরে দিতে কয় গায়া হালুকের ফাতা একরকম সুইন্দা হালুকের ফাতা হলো গোল এটা লম্বা জোরে কোন ঠিক কিনা, ওই ফাতারার দিককে বুঝা লাইতারে এটা কি গু সুন্দর খালুক না গায়া খালুক জোরে কোন ঠিক কিনা, ওই ফাতার বরাবর নিচে একটা তার আছে হালুক যুদ্দুর গেছে তারও ডুব দিয়া ফানি নিচে গিয়া মাটির নিচে আর ডুকাইয়া এক ডুবে না পারলে উল্টে শ্বাস ফালায় তো আবার গেছি জোরে কোন ঠিক কিনা, অনেক সময় হালুক তুলতাম গিয়া ডেকের মধ্যে আগে যে আধা ডেক তুলছিলাম ইডার লোভে ডুব জিতিছি খালুক ডেকের মধ্যে পানি উঠতে খালুক সারা থেকে গেছে পানি ধরিয়া ফরাই খেয়ে হেরি কান্না করলাম কি, তাহলে হালুক যুদ্ধ নিচে যা তারও গুসাইপুর জন্ম নিছ গুসাইপুর থেকে তুমি যুদ্ধ যাইবা হালুক যুদ্ধ গেলে পরে তার উদ্দুর যা তুমি যেখানে যাও হায়াত নামক রশিটা তোমার সাথে অতরুক যা তুমি ডুব দিয়ে যেমন হালুক পাইয়া লাও আজ রাইলো ডুব দিয়া তোমার সিলেট গে ধরে লেবে তুমি এখানে গেলে গিয়া জোরে কন না সুবহান আরো জোরে কন আয় এমনি জিব্রাইল আলাইহিস সালামকে আমার আপন
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, ও জিব্রাইল, আজরাইলের জান কবজ করবে, ঠিকানা মতো যাবে, তার যেখানে গেছে তার সেখানে গিয়ে ধরবে, ঠিক আছে, কিন্তু মুমিন আর বেঈমানের মরণ কি একরকম হবে? না, মুমিনের মরণ বড় আরামদায়ক হবে, বেঈমানের মরণ বড় কষ্টদায়ক হবে। এমনি জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল বললেন, ও জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিবে, কিন্তু আজরাইল মুমিন আর বেঈমান চিনবো কেমনে? কারণ মুমিনের চেহারা বেঈমানের চেহারা দেখতে তো কোনো বেশ কম নাই, জোরে কোন ঠিক কিনা? কারণ মুমিনের যেমন দাঁত আছে বেঈমানেরও দাঁত আছে, মুমিনের যেমন আঙ্গুল আছে বেঈমানেরও, মুমিনের যেমন জিব্বা একটা বেঈমানের জিব্বা কি আদাটা নুই একটাও? মুমিনের জিব্বার মধ্যে লবণ দিলে মিঠা লাগে না কড়া লাগে? বেঈমানের মুখের ভিতরে লবণ দিলে কি মিঠা লাগবো নি করতে? কোয়ালিটি একটা ওই চিনবো কেমন আজরাইলে, কেডা মুমিন কেডা বেঈমান, জোরে কোন ঠিক কিনা? বল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বললেন, অগুনো বিজি কিভাবে চিনবে? আজরাইল ফেরেশতা চিনার মাধ্যম হলো, একটা লোক যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, এর 40 দিন আগে আকাশের জগতে তার মরণের খবর হইয়া যায়। একটা মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করার 40 দিন আগে আসমানে জগতে খবর হয়, অমুক গ্রামের অমুক মারা গেছে, অথচ দুনিয়াতে সে 40 দিন আরো জিন্দা থাকে, দুনিয়াতে 40 দিন জিন্দা থাকবো, এই 40 দিন আগেই আসমানে জগতে খবর হয় অমুক মারা গেছে। ওই জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, জিব্রাইল বলে, নবীজি আজরাইল ফেরেশতা কিভাবে বুঝে লোকটার যেদিন মৃত্যুর ঘোষণা আসমানে জগতে হইয়া যা, ওই দিন থেকে গুনে গুনে 39 দিন পার হওয়ার পরে 40 দিন সকালে লোকটা যদি মুমেন হয়, তার নামের চতুর্দিক দিয়া নূরের বাতি জলমল জলমল করতে থাকবে। লোকটা যদি মুমেন হয়, ওই যে নামের তালিকা ঝুলানো, ওই নামের চতুর্দিক দিয়ে নূরের বাতি জলমল জলমল করব, জোরে কোন সুবাহান। আর যদি বেঈমান হয়, মুরতাদ হয়, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মূর্তির পক্ষে কথা বলে, বুঝতে হবে তুমি নামে মুসলমান আসলি আসল মুসলমান না, জোরে কোন ঠিক না? কোন মুমিন মুসলমান মূর্তির পক্ষে কথা বলতে পারে না, জোরে কোন ঠিক না? বায়ার আমার, বন্ধুর আমার, বেঈমানের নামের চতুর্দিক দিয়া কালো বাতি জ্বলতে থাকবে, কালো বাতি যখন জ্বলতে আরম্ভ করে দেয়, তখন আজরাইলে বুঝতে পারে লোকটা যখন তার নামের চতুর্দিক দিয়ে যখন কালো বাতি জ্বলতে থাকে, তখন আজরাইলে বুঝে এই লোকটা হলো বেঈমান, আর যার নামের চতুর্দিক দিয়া নূরের বাতি চিকচিক করতে আছে, আজরাইলে তখন বুঝতে পারে লোকটা হলো মুমিন, মুমিনের জান কবজ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আর দুইজন নয়, 500 তো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেয়, ও ফেরেশতারা জলদি করে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 500 ফেরেশতা পাঠায় দে, জোরে কোন কয় শত ফেরেশতা? বল্লুমুল আমাত আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম, ওই 500 ফেরেশতাদের হাতের মধ্যে ডান হাতের মধ্যে ফুলের তোড়া, বাম হাতের মধ্যে জান্নাতের আতর আর গোলাপ দিয়ে দে। মুমিনের জান কবজ করতে আসতেছে, ডান হাতে ফুলের তোড়া, বাম হাতে থাকবে জান্নাতের আতর আর গোলাপ, সুবহানাল্লাহ, জোরে কর বল্লাহ। ওই 500 ফেরেশতা জান কবজ করার জন্য
মুমিনের বাড়িতে যখন প্রবেশ করে মুমিন বান্দার সামনে দাঁড়ায়া ফেরেশতারা সালাম আনতে সালাম দিতে থাকে, আল্লাহর বান্দা গো সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তার গায়বী কণ্ঠ দিয়া ডাইকা ডাইকা বলে দে, ফেরেশতারা রে আমার বান্দা মাকে ফেলে দিয়া আব্বাকে ফেলে দিয়া ছেলেমি ভাই বারাদার সবাইকে ফেলে দিয়ে আজকে চিরকালের জন্য বিদায় হয়ে আসবে। ফেরেশতারা রে আমার বান্দার সামনে জান্নাতের ফুলে তোরা ধরে তোলো, এমনি জান্নাতের ফুলের তোরা যখন তার চোখের সামনে ধরে তুলে দে এমনি বান্দা তখন দেখে আশ্চর্য হইয়া এমনি জিজ্ঞাসা করে কি কি গো এত সুন্দর ফুলের তোরা জিন্দগিতে কোনোদিন দেখেলে, এটা কি গো? এমন সময়ে ফেরেশতারা তখন বলতে থাকে আল্লাহর বান্দা আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি, ফুলের তোরা আপনাকে রিসিভ করার জন্য নিয়ে আসছি, আসুন আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন বান্দা এই জান্নাতের ফুলের তোরা ফেরেশতাদের হাতে দেখার পরে আনন্দ উল্লাসের মধ্যে পড়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানায়া দে, ফেরেশতারা রে আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানায়া দে। জোরে কোন কে সালাম জানাবে? আল্লাহ সালাম দিব, এটা কম খুশির কথা না বেশি খুশির কথা? এক এলাকার গিয়া শুনি বেড়ারে চেয়ারম্যানের সালাম দিছে বাড়িতে গিয়া, বিবি সাবরে ডাক্কা কো বিবি গো দোয়া করিস, কো কি হইছে তোমার? কো আমার দাম বাইরা উঠছে। তোমার দাম কেমনে বাড়ছে? কো চেয়ারম্যান আমার আজকে সালাম দিছে। বিবি ডাক দিয়া কো তোমার দাম বাড়ছে, চেয়ারম্যান সালাম দিছে, তুমি বুঝছই না। কো কি হইছে? কো সামনে নির্বাচন মনে কাছাই গেছে, এই জন্য চেয়ারম্যানে তোমার ফাতালে সালাম দিছে। ঠিক না কল? সালাম দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাম দিব আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজির হইতো। কিন্তু বাংলাদেশে জন্ম নিয়ে দেখলাম বহু মানুষের সালাম দিয়ে নিজের স্বার্থ হাসিল করতো, বুটটা দিত, হইতো চেয়ারম্যান হইতো, নাহলে মেম্বার হইতো, নাহলে সর্দার, এটা মজবুত হইতো। ঠিক না কল? আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে কিভাবে দেখেন, সালামুন আলাইকুম বান্দা গো তোমরা আমার সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কর সালাম গ্রহণ করবা। শুধু তাই নয়, তিবতুম ফাদখুলুহা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। আরো জোরে কর, কতক্ষণ থাকবে জান্নাতে? খালিদিন, সব সময় থাকবা, বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কর। وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا। দুই টাকা যে করবে ওই জান্নাতুল ফেরদাউসের মালিক সে হবে। কয়টা কাজ? এক নম্বর ঈমান যে আনন করবে, দুই নম্বরে নেক আমল করবে। সুবহানাল্লাহ, জোরে কর। নেক আমল যে করব আর ঈমানের উপর অটল থাকব সে জান্নাতুল ফেরদাউসের মালিক হইব। সুবহানাল্লাহ, জোরে কর। জিব্রাইল ফেরেশতা আল্লাহকে বলেছিলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ
তোমার পয়গম্বরদের কাছে নিয়ে গেলাম, কত শুনলাম কত সংবাদ তোমার পয়গম্বরদের কাছে নিয়ে গেলাম, জিন্দেগিতে কোনদিন তোমার জান্নাত আমি দেখলাম না। আল্লাহ গো তুমি যদি অনুমতি দিতা জান্নাতগুলি আমি দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামনি তখন ডাক দিয়ে বলে দিলেন, জিবরাইল রে তুমি যে আমার জান্নাতগুলো দেখতে চাও সবগুলি দেখবা না একটা দেখবা? তখন জিবরাইল বলেছিলেন, আল্লাহ আমি তোমার সব জান্নাত দেখতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, জিবরাইল একটা কাজ করো, আমি আল্লাহ বড় জান্নাত বানাইছি জান্নাতুল ফারদাউস, আর ছোটটা বানাইছি এটা হলো জান্নাতুন নাঈম। এটা ছোটটা, তুমি আগে ছোটটা দেখো এরপর বড়টা দেখো। জিবরাইল জান্নাতুল নাঈমের ভিতরে ছোট জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জিবরাইল জান্নাতুল নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইতে আসে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল আয় বের হইয়া। এমনি জিবরাইল ডাক দিয়া বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র ঢুকলাম এখনই কি বের হয়ে আসব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিয়েছিলেন, জিবরাইল এই মাত্র তুমি প্রবেশ করেছ, না না তুমি যে জান্নাতুল নাঈম ছোট জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, এক বছর আর দুই বছর হয় নাই, এক শত বছর আর দুই শত বছর হয় নাই, তুমি যে জান্নাতুল নাঈমের ভিতরে প্রবেশ করেছো আজ থেকে 350 বছর আগে, তুমি যে জান্নাতুল নাঈমের ভিতরে ঢুকছো 350 বছর হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বায়ের আমার বন্ধুর আমার এটা হলো ছোট জান্নাত। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, এ পরওয়ারদিগার আলম এটা কি ছোট জান্নাত? হ্যাঁ এটাই ছোট জান্নাত। আয় আল্লাহ তাআলা এটাকে তুমি যদি ছোট জান্নাত বলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমি বলে দেই, আমি আমার পক্ষ থেকে 350 বছর লাগায় জান্নাতুল নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইলাম, কিন্তু জান্নাতুল নাঈমের কিনারা তালাশ করে পাইলাম না। এটা হলো ছোটটা, এটা হলো বাংলা গড়টা। খালি বাংলা গড় আছে না, একটা একটা আলগা গড় রাখে না জামাইরা পুত্র রাইলে বই তো গড়টা আলি জোরে কোন সুবহানাল্লাহ। এই বড়টা কত বড়, এর বড়টা কত বড়, এর বড়টা কত বড়, এর বড়টা কত বড়, সবগুলি দিয়ে একদিন ওয়াজ করে দেওয়া যায় তো তো না, তাহলে তো আবার আগামীতে দাওয়াত দিত না, না দিলার বেশি ভালা। এক আলগাত কত করবা? আল্লাহু আকবার। অসুবিধা হইতাছি না আপনারা? চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া সালাম দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহর মেহমান চলুন আপনাকে নিয়ে আল্লাহর বাড়িতে যাব। খুশি না বেজা? খালি ছোটবেলা মা যদি কইছে তো নানি বাড়ি যাবো, দেরি নাই এমনি হাফ প্যান্টটা কইবো, আমার নতুন হাফ প্যান্টটা কই, ঠিক কিনা কর সার একটা কোনো মতো কত দিন আমার লগে এমনি দুলে লিখি নানি বাড়ি যেতাম, জোরে কর না, ঠিক কিনা? আর এখন আল্লাহর বাড়িতে লয়ে যাব, খুশি কম না বেশি? ওই আমার মেয়ে ফেরেশতারা মজার মজার কথা বলে আবার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ডাইকে ডাইকে বলে, বান্দারে এতদিন মার কোলে উঠেছো, এতদিন আব্বার কোলে উঠেছো, নানু নানির কোলে উঠেছো, কত আদর আর ভালোবাসা ছিল, এরে বান্দা এখন মার কুল নয় আব্বার কুল নয়, এটা পৃথিবীর কারো কুল নয়, এরে বান্দা তুই চলে আসবি রে বান্দা, আমি আল্লাহ রহমতে হাত বাড়াই দিয়েছি, ও ফেরেশতারা আমার বান্দারে জানায়া দে, এখন আমার বান্দা দুনিয়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে আসবে। আল্লাহর কোলে যাইতে আমরা রাজি আছি না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বায়রা আমার বন্ধুরা আমার, ওই ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, রহমতের ফেরেশতারা জান্নাতের ফুলের চূড়া লইয়া জান্নাতের আতর গোলাপ নিয়ে যখন সামনে দাঁড়াইয়া বান্দার সামনে যখন বলতে থাকে, আয় এমনি বান্দা ডাক দেবে, এত সুন্দর ফুলের তোরা জিন্দগিতে দেখিলে? আল্লাহ রাব্বুল আলামিন
আমি তখন ডাক দিয়ে বলে দে ফেরেশতাদেরকে আল্লাহ ফেরেশতারাই আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে জান্নাত দেখাবো তোমরা যাও গো আমার বান্দার চোখের সামনে জান্নাতটা ধরে তোলো এবার ডান দিকে জান্নাত জান্নাত তার চোখের সামনে ধরে তুলবে একদিক দিয়ে আল্লাহ সালাম দিবে অপর দিক দিয়ে আল্লাহ পাকের জান্নাত তার চোখের সামনে ধরে তুলবে আর একদিক দিয়ে ফেরেশতারা জান্নাতের ফুলের তোড়া ধরে তুলবে মুমিন হতে পারলে জোরে কোন সুবহানাল্লাহ বায়ার আমার বললাম আমার জান্নাত তার চোখের সামনে ধরে দেওয়ার পরে বলতে থাকবে কি এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি জিন্দগিতে কোনোদিন দেখে নাই ইয়ামনি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে এই ঘর এই বাড়ি তোমার জন্য রিজার্ভেশন হয়ে গেছে সুবহানাল্লাহ তোমার জন্য রিজার্ভ জোরে কর না সুবহানাল্লাহ এখানে শেষ নয় মোমেন বান্দা বান্দি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে দে ওই ফেরেশতারা আমার বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায়ের আগে আমার বান্দা বান্দির কানের গোড়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়া দে আরো জোরে কর না সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহর বান্দার কানের গোড়াতে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিতে থাকবে যদি মুমিন হতে পারি ফেরেশতারা পড়বে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আরো জোরে কোন আল্লাহু আকবার বান্দা বলবে আল্লাহ আমি কোথায় আসবো ইরজিই ইলা রাব্বিক তুমি আসো তোমার প্রতিপালকের কাছে আল্লাহর কাছে আসো সুবহানাল্লাহ জোরে কর ফাদখুলি ফি ইবাদি আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলে তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো জোরে কোন সুবহানাল্লাহ ওই জান্নাতে আমরা সবাই যাইতে রাজি আছি তো সবাই রাজি আছি না ইনশাআল্লাহ বায়ার আমার বন্ধুরা আমার জান্নাতের ফসল কোন দিন বুক করবেন কেমনে বুক করবেন ইয়াউমা ইয়াকুমুল হিসাব যেদিন হাশর ময়দান আল্লাহ কায়েম করবে যার আমল ভালো যার প্রতি আল্লাহ সন্তুষ্ট এই লোকটা আল্লাহর জান্নাতে নিয়ামত ভোগ করব জোরে কোন ঠিক কিনা আরো জোরে ক তা আমি যে আয়াতে কারিমাগুলো পড়েছিলাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটারে ধ্বংস করে দিবে পাহাড় পর্বত জমিন আসমান ঘর বাড়ি সব ধ্বংস হবে আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা ধ্বংস হবে না আরো জোরে কোন রসুল বলেছেন লা তাকুমু সা কিয়ামত কায়েম হবে না হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে একটা লোক যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে তাহলে আল্লাহ কিয়ামত কায়েম করবে না জোরে কন্না সুবহানাল্লাহ চাই লোকটা শহরের হোক চাই
চাই লোকটা গ্রামের হোক, চাই লোকটা পুরুষ হোক, চাই লোকটা মহিলা হোক, আল্লাহকে ডাকনেওয়ালা একজন ব্যক্তি যদি পৃথিবীতে থাকে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা নূহ নবীর নাম শুনেছিলেন? নূহ নবীর নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম এলাকায় ঘুরে ঘুরে বলে দিছে, যদি ঈমান না আনো সাইলাব হবে, বৃষ্টির তুফানে সব ধ্বংস হয়ে যাবে। বেঈমান কাফেররা কো তুমি কইলইব, তুমি কইলইব। দেখেন না হুজুর ওয়াজ করলে হুজুর কই দিকে মানন লাগবো, অনেকে কয় না, কয় না। বোয়াল মাছ দেখছেন? বোয়াল মাছ একবার ছিপ ফালাইছে, বোয়াল মাছে আগ করে আদার খাইতে গেছে। আপনি ফুডি মাছে দেখকে কো, এই বোয়াল আদার ইডা খাইছ না, কো কেরে কইডার আদারের ভিতরে বুড়ি আছে, বুড়ি গিলবে গলাত লাগবো, কহ তোর কথা শুনুন লাগবো। তুই একটা সুড়ু ফুডি, তোর মতো কুড়ির কথা আবার শুনুন লাগবো। আমার মাথাটা কম, বোয়ালে কো আমার মাথাটা কত বড়, আমার সমান বুদ্ধি তোর আছে নাকি? ফুডি মাছে কো কথাটা মানলে ভালো হইব, বোয়ালে কো তোর কথা মানলে চললে আমার জান বাঁচত না। এমনি ফুড়ি মাছে রে বোয়ালে কো বুঝছি এরকম বড় আদার তো তুই গিল তারস না খাই তারস না, হিয়ের লেগে তুই হিংসা করতেস, আমারও খাইতে দিতে না। এমনি ফুডি সাইডে খারে রয়েছে, বোয়ালে গা গম্মতে গিলছে, গিললে তো টটার লেগে গেছে গা, উড়ুসলি করছে। ফুড়ি মাছে অন কেমন লাগে কো বুদ্ধি শুনলি বেলা আসছিস, এখন লারার ছুড়ে ফুড়ি মাছ যাইতে ফিসে যাইতেছে। বোয়ালে ডাহে বুড়ি রে এদিকে একটু আয় না, কো না তোমার তোমার শরীরে রে গুয়েরা লারার ছুড়ে, আমি তখন দূর কথা আমার গোষ্ঠী পর্যন্ত দৌড়তেছে, কো ছুড়ে না কোনো বুদ্ধি তোর কাছে আসেনি, কো এখন আর আমার কাছে বুদ্ধি নেই, আমার যে বুদ্ধির আগে দিছিলাম হৃদয় যেমন মানছ না, এখন আমার কাছে বুদ্ধিও দেওয়ার মতো না। বোয়ালকে মানবার কাম আসেনি, যারা দুনিয়ার জমিলে আলেম ওলামাকে পুড়ি মাছের মতো মনে করতেছ, যে সুদ খেলে গুণ হইব, ঘুষ খেলে গুণ হইব, হুজুর রাখ এটা কই লইব, মানো না। বোয়াল আটকেলে ফেরে পুড়ি মাছের কাছে বুদ্ধি ছেলে আর বুদ্ধি পায় না, হাসর মেজে আটকে গেল তোর হুজুরা তোমার বুদ্ধি দিয়ে বাঁচাইতে পারবে না। তোমাকে বাড়ি বোয়ালে কো পুড়ির কথা কুড়ির কথা হুনলি বেলা আসিন, ফুলি বেলা আসছিন হাসর ময়দানে কইবা যে হুজুরা যে কই সিন্ডে নামাজ পড়তাম, রোজা রাখতাম, আব্বা আমার খেদমত করতাম, হালাল খাইতাম, হুজুরা যে কইছেন ঠিক হইয়াছেন, এ সময় তো পুড়ি মাছ মতো ছেড়ে দিছিলাম বুঝছি না, অহন বুঝলো আর কাজে। ভাইয়ের আমার হাসরের ময়দান কায়েম করবেন আল্লাহ যখন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ ডাক্তার জারি থাকতে হইলে মাদ্রাসা কায়েম করা দরকার আছে না নাই? মসজিদে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? জিকিরের মাহফিল করার দরকার আছে না নাই? জিকিরের মাহফিল করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, এমনি ভাবে আল্লাহর হুকুম মানব, কিন্তু আল্লাহর বিধানের কেউ যদি উল্টা করে তাহলে তাকে আমরা প্রথমে দিনের দাওয়াত দিয়ে বুঝাই দিব, যদি দাওয়াত দেওয়ার পর না বুঝা না বুঝতে চেষ্টা করে এবং বুঝছেও যদি বুঝার না বুঝার বান্দরে তাহলে তার ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত হইল এরকম যে তার সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি জিহাদ করা লাগে তাতেও আমরা রাজি আছি। জোরে কোন ঠিক কি না? ও মুমিন মুসলমান ভাইরা, বাংলাদেশের রাজধানী ঢাকা সুপ্রিম কোর্টের সামনে মূর্তি সাজাইয়া বাম হাতের মধ্যে নিট্টি ফাল্লা, ডান হাতের মধ্যে একটা তরবারির মতো দিয়া বেহা করে খাড়া করে তুইছে, জোরে কোন ঠিক কিনা? ফেসবুকে দেখছেন কিনা জানি না, দেখছেন? বর্তমান মাননীয় সরকারের কাছে সবিনয় অনুরোধ থাকবে, এটা মুসলিম রাষ্ট্র, মুসলমানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, আলেমদের দেশ, লক্ষ লক্ষ ওলিরা এই বাংলার জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ ওলিরা যারা রাতের গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে,
যেই দেশে প্রতিদিন বুখারি থেকে নিয়ে ছোট ছোট কিতাব পর্যন্ত সবকের দর্স চলতে থাকে, যেখানে কোরআনের তাফসীর ওয়াজ মাহফিল হতে থাকে, সেই দেশের মধ্যে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি ঝুলিয়ে রাখা, মূর্তি দিয়ে সাজানো সমচিন হয় না। এই জন্য মাননীয় সরকারের কাছে অনুরোধ করব, মূর্তিটা সরাইয়া দেন, না হয় বাংলাদেশের মুসলমান কখনো এই মূর্তির পক্ষে থাকবে না। আরো জোরে ক, আমরা অনুরোধ করব, সবিনে অনুরোধ করব, 100 বার ওনাকে সরকার সহ সরকারি দলের সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা মূর্তিটা সরায় দেন, দিয়ে কোরআনের প্রতিকৃতি টানায় দেন, কোরআনের ছবি দিয়ে দেন। জোরে কোন কি কন, আরো জোরে কন। বলতে বলতে মুসলমান যখন ব্যর্থ হবে তখন আর মুসলমানেরা বলবে না সুপ্রিম কোর্ট দখল করে মূর্তিকে উত্থাপ করার জন্য বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। মূর্তির গলাত রশি লাগায় মারত টান, দাগকাদা পাঠায় দিব হিন্দুস্থান। আরো জোরে কোন ঠিক কিনা, আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে হইলে আমার লাগি বালা যাইতাম গা, সুবহানাল্লাহ। বন্দর আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল রে তুমি সিংহার মধ্যে ফো দিয়া দাও। ইসরাফিল সিংহায় যখন ফোক দিয়া দিবে, ইসরাফিলের সিংহার ফুকের আওয়াজে আল্লাহু আকবার আসমান ভাঙ্গা ভাঙ্গা নিতে পারবে, জমিন ফেটে ফেটে উপরের দিকে যাইতে আরম্ভ করবে, অবস্থা এমন ভয়াবহ হয়ে যাবে মানুষগুলো কবরের ভিতরে থেকে জিন্দা হইয়া হাসর ময়দানে দিয়ে দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি নাফসি বলে বলে কান্দে থাকবে, আল্লাহু আকবার। লোকেরা বলবে আল্লাহ পানি পানি দাও, পানি পানি বলে চিৎকার মারবে, আয় আল্লাহ একটু পানি দিয়ে দাও। তাফসীরের রহমানের মধ্যে লেখে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে একদিন আর দুই দিন নয় 1000 বছর আল্লাহকে ডাকবে, ওগো আল্লাহ ওগো রাব্বুল আলামিন আর আর সহ্য করতে পারি না, খিদার যন্ত্রণা আর বরদাস্ত করতে পারি না, একটু খাবার দাও। 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলবে, বান্দারে কেন ডাকতে আছো? এমনি বান্দা বান্দি বলবে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা একদিন আর দুই দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, 1000 বছর তোমাকে ডাক দিয়েছি আর মাত্র তুমি একবার জবাব দিলা, ওগো আল্লাহ খিদার যন্ত্রণা আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তখন বান্দা বান্দিকে বলবে, খিদা লাগছে খাবারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ডিউটি করনে ওয়ালা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার রে আমার বান্দাকে খানা দিয়া দাও। জাহান্নামের ভিতরে খানা দিব, খানার আইটেম হলো জাক্কুম ফল। জোর বলেন কি, ফলের বাইরেও কাড়া ভিতরও কাড়া, কাড়া যুক্ত কাড়া সহ ফল পাইয়া খিদার যন্ত্রণা করব কি, মুখের মধ্যে দিয়ে সাবাইতে শুরু করব, কাড়া বাংতাম তো না, এমনি গলাত লাগিয়ে যাবো, গলাত লাগার পরে আবার ডাক বললা রে, জাহান্নামীরা জাহান্নাম থেকে ডাকবো, ইয়া হান্নান ইয়া মান্নান, এই পরওয়ারদিগার আলম জাহান্নামের ভিতরে তোমাকে 1000 বৎসর ডাক দেওয়ার পরে খিদার যন্ত্রণা আর বরদাস্ত করতে পারি না,
এক হাজার বছর পরে তুমি খাবার দিয়েছো জাক্কুম ফল কাটাযুক্ত, এই খাবার খাইতে গেলাম পেটে যাওয়ার আগে আগে গলাত লেগে গেছে, খুলতে পারি না, প্রভু গো পানি দাও, গলাত কাড়া লাগে পানি পান করে কিনা, এমনি পানি চাইতে আরম্ভ করবে, তুমি মাত্র জাক্কুম ফল খাবার দিলা কাটা সহ গলাত লেগে গেছে, আবার এক হাজার বছর ডাকার পরে আল্লাহ বলবে কি রে বান্দা কেন ডাকতে আছো, এমনি তখন বান্দা তখন ডাক দিয়ে বলবে প্রভু ও রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এক হাজার বছর ডাকলাম আয় আল্লাহ কাটা লেগে গেছে গলায় লেগে গেছে আয় আল্লাহ তাআলা খাবার জন্য এখন যা কষ্ট এখন গলাতে কাটা লেগে যাওয়ার কারণে পানির জন্য বড় কষ্ট করতেছি একটু পানি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে ওই ফেরেশতারে আমার বান্দাকে পানি দে, এমনি তারে এমন গরম পানি দেওয়া হবে যে পানিটা পান করার জন্য যখন মুখের কাছে নিবে নিচের ঠোঁটটা নিচের দিকে চলে আসবে, আহারে কি ভয়ানক অবস্থা হবে রে ভাই, আল্লাহু আকবার, এমন সময় এই পানি ভিতরে যাওয়ার পরে ভিতরের আতর নারী নারী ভরে গুলি পায়খানা রাস্তা দিয়ে গইলা গইলা বার হয়ে যাবে, এমনি তখন আল্লাহর বান্দা জাহান্নামের ভিতর থেকে তখন ডাকবে আর বলবে খোদা গো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তোমার কাছে পানি চাইলাম, এক হাজার বছর ডাকলে পরে দিয়েছ মাত্র পানি, যেই পানিটা এত গরম, যেই পানি পান করার পরে পায়খানা রাস্তা দিয়া নারী বুড়ি গুলি গইলা বের হয়ে গেছে, প্রভু ঠান্ডা পানি দাও, একটু ঠান্ডা পানি দাও, গলা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, ভিতরটা শুকায় গেছে, আল্লাহ একটু গরম পানি বদলা একটু ঠান্ডা পানি দাও, একদিন দুই দিন নয় এক হাজার বছর ডাকার পরে আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতারা আমার বান্দাকে ঠান্ডা পানি দিয়া দাও, এক হাজার বছর পরে ঠান্ডা পানি দিব, যেই পানি কাছে নেওয়ার পরে দেন টিপ ফ্রিজের মধ্যে মুরগি থুয়ে রাখলে পরে চিনুন জানা, কিন্তু মুরগি না সাদা কি দেব দেখা যা, মাছ তুই রাখলে মাছ চিনো জানা, এবারে ফ্রিজের মধ্যে ইয়া বড় হয়ে যাগা জোরে কোন ঠিক কিনা, এটা নেওয়ার পর এখন বড় হয়ে যাবোগা বিত্রে নিটি পারতো না, এমন ঠান্ডা পানি দিব, ইয়ার পরে এক হাজার বছর আল্লাহ ডাকবো তখন আল্লাহ জবাব দিব বান্দা আর কে লেগে ডাকতেছ, খাবার শেষ খাবার দিছি, গরম পানি শেষ গরম পানি দিছি, ঠান্ডা পানি শেষ ঠান্ডা পানি দিছি, এখন আবার কান্দুস কে লেগি, আল্লাহ ও আল্লাহ একটু বাঁচাও, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিব আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে লা ইয়াযুকুনা ফিহা, আজকে সে জান্নাতে জাহান্নামের ভিতরে স্বাদ গ্রহণ করতে থাকবে, একটা ইঞ্চি তোমাদের জন্য কিছু করা হবে না, আল্লাহু আকবার, এমনি তখন জাহান্নামীরা পেরেশান হয়ে যাবে আর জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন আওয়াজ আসবে তোমরা আসো আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো, সুবহানাল্লাহ জোরে কর, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে শাস্তি আর জান্নাতেরা জান্নাতের ভিতরে কি আনন্দ, সুবহানাল্লাহ জোরে কর, আমার আল্লাহ বলে যখন ঘটনাটা ঘটবে তখন দুনিয়াতে কালিমা পড়নেওয়ালা কেউ থাকবে না, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তখনই ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ঘটনা যে ঘটবে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, জোরে কোন ঠিক কিনা, মিথ্যার কোনো আভাস ঘটবেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলো
কম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবে ইসরাফিল রে সিংহার মধ্যে ফো দিয়ে দাও, এমনি ইসরাফিল সিংহার মধ্যে ফো দিবে এমনি আসমান জমিন টুড়া পাড়া হয়ে যাবে, সবগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফিজাতুর রাফিয়া, খাফিজাতুন শব্দের অর্থ হইল উপরের জিনিস নিচে পড়ে যাওয়া, রাফিয়া এই শব্দের অর্থ হলো নিচের জিনিস উপরের দিকে চলে যাওয়া। আল্লাহ বলে আ বান্দারা, ও বান্দিরা ভালো করে স্মরণ রাখো, আসমান খণ্ড খণ্ড হয়ে পড়বে, জমিন বাঘ বাঘ হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে সিংহে ফুঁক দিতে, আসমান খণ্ড খণ্ড হয়ে পড়তে থাকবে, চন্দ্রগুলি চন্দ্রটা খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে, সাপগুলি চিল্লাবিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন বকবক করতে থাকবে বকবক করতে থাকবে। আপনারা দেখবেন বাতের মার যখন গরম হয় দেখবেন বকবক করে পৃথিবীটা এমন করে বকবক করতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই বিবরণ দিতে আছিলেন মদিনাতুল মুনাব্বারাতে মুহাজির আর আনসার সাহাবীরা রসুলের এই বিবরণ শুনে বয়ান শুনে সব সাহাবী কেরাম আল্লাহ নবীকে ডাকলো, বিজি গো জমির আসমান সবগুলি চূর্ণ বিল্ণ হয়ে যাবে, আর বাতের মার যেভাবে বকবক করে এইভাবে বকবক করতে থাকবে। নবীজি এই অবস্থাতে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সাহাবীরা রে ঈমান আর আমল যদি ভালো থাকে রে তাইলে তোমাদের জন্য জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে থাকবে। আরো জোরে কর বায়ের আমার বন্ধুর আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন ও সাহাবীর ওই কিয়ামতের কুটিল ময়দানে কেউ কারো ক্ষমতা চালাইবে দূরের কথা, নিজের বাম হাতের খবর ডান হাতে জানবে না, বাম হাতের খবর ডান হাতে জানবে না, এমন সুযোগও থাকবে না। হা করে উপরের দিকে যে তাকাইবে নিচের দিকে একটা সেকেন্ডের জন্য তাকাইবার সুযোগও থাকবে না, এমন কঠিন ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুসাতিল জিবালু বাসা, পাহাড় পর্বত এইগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেমন ভাবে ছিন্ন ভিন্ন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক আয়াতের মাধ্যমে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলা ধুননেওয়ালা লেপ তুসুক বানায় যে এই কারিগর যখন লাঠি দিয়ে এইভাবে বাইরা দেখবেন তুলার সুতাগুলি আঁকা বাঁকা হইয়া বাতাসের দিকে ঘুরতে থাকে, পাহাড় পর্বতগুলি এইভাবে আঁকা বাঁকা হইয়া উঠতে থাকবে, কেমন কঠিন অবস্থা। সব মানুষগুলো পরেশান হয়ে যাবে, দলের খবর জোরের কথা নিজের ভাইয়ের কথা পর্যন্ত স্মরণ রাখবে না, মা সন্তানের কথা স্মরণ করবে না, ভাই ভাইয়ের কথা স্মরণ করবে না, ভাই ভাইয়ের কথা স্মরণ করবে না, স্ত্রীর স্বামীর কথা স্মরণ করবে না, এমন ভয়ানক অবস্থা হাসর ময়দান। আল্লাহু আকবার। ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ বলে ভাই যাবে ভাইয়ের কাছে, এ ভাই একটা নেকের জন্য আমাকে জাহান্নামে যাইতে হয়, ওরে ভাই
একটা নেক দিয়ে তুমি আমাকে আজকে সাহায্য করো। এমনি ভাই ডাক দিয়ে বলবে পৃথিবীর জমিনে ভাই ছিল তোর কাছে কে বলেছে? আমার ভাই নেই, চিনি না তোরে, বাঘ বাইরে তারাই দিবে। আল্লাহু আকবার। ওয়া উম্মিহি, ইয়ার পরে যাবে মার কাছে, মাগো একটা নেকের অভাবে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে গো মা, একটা নেক দিয়ে তুমি সাহায্য করো। মা তখন ডাক দিয়ে বলবে না না, আমি আমার পেটে কোন সন্তান ধারণ করেছিলাম আমার মনেই পড়ে না। হাসর ময়দানে কঠিন না সহজ, চিন্তা করছেন? ওয়া আবিহি, সে যাবে তার আব্বার কাছে, আব্বা একটা নেক দিয়ে তুমি সাহায্য করো গো। এমনি বাপ ডাক দিয়ে বলবে তোর কাছে কে বলেছে? পৃথিবীতে আমার সন্তান ছিল, আমার কোনো সন্তান ছিল না। বাপ অস্বীকার করবে। ওয়া সাহিবাতিহি, যাবে স্ত্রীর কাছে স্বামী, বিবি এ বিবি একটা নেক আমার কমই গেল, যার কারণে গৌশন হয়ে গেছে, জাহান্নামে যাওয়া লাগবে। বিবি গো এই একটা নেক দিয়ে তুমি সাহায্য করো। এমনি বিবি ডাক দিয়ে বলবে তুমি আমাকে স্বামী বলে পরিচয় দিতে আছো, তোমার সাথে বিয়ে হয়েছে আমার, তোমার কে বলেছে? চিন্তা করেন, 40-50 বছর, 60 বছর এইভাবে বিবি আর স্বামী ঘর বাড়ি এত কিছু চলাফেরা করি, কেয়ামতের কঠিন ময়দানে বিবি ডাক দিয়ে বলবে তোমারে আমি চিনি না, তোমার সাথে বিয়ে হইছে কইছে কেডা? চিন্তা করছেন নি? গোসাইপুর বাজারতে মাঝে মাঝে পেঁয়াজও গরম গরম এনে দিছেন নি? ওয়াইফ রে, এই পেঁয়াজও কারে খাওয়াই লাই, সিঙ্গারা কারে খাওয়াইছেন? হায় রে বিবি, ভুলে গেছ তোর জন্য আমি মাতার গাম পায়ে ফেলে তোর বরণ পোষণের ব্যবস্থা করেছিলাম বিবি গো। এমনি বিবি ডাক দিয়ে বলবি স্বামী বলে পরিচয় দিলে কাজ হবে না, আমি তোমার সাথে বিয়া বইছি আমার মনেই পড়ে না। চিন্তা করছে, স্বামী অস্বীকার করবে বিবির সাথে, বিবি অস্বীকার করবে স্বামীর সাথে, ওই হাসরের দিনে আপনার আমার নেক আমলের এত দরকার হবে, কেউ দিয়ে সাহায্য করবে না। দুনিয়াতে টাকার অভাব পড়লে জমিন বিক্রি করে জোগাড় করা হয়, জমিন না বিক্রি করতে পারলে একজনের কাছে হাওলাত পাওয়া যা, কে হাওলাত না দিলে সাহায্য চাইলে সাহায্য দিয়ে হইলেও পাওয়া যা, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো নেক হাওলাতও দিত না। জোরে কোন ঠিক কিনা, মাগনা তো দিব দূরের কথা। এমন একজন আপন ব্যক্তি আমাদের, যিনি রাহমাতুল আলামিন খাতামুন নাবিগিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়রা আমার, আমার আপনার নবী দুনিয়াতেও আমাদের জন্য কেঁদেছেন, রওজা শরীফের ভিতরে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে এখনো কান্দেন, রওজা শরীফে কান্দে, হাশর ময়দানে আমার আপনার নবী আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদবে। হযরত আদম আলাইহিসসালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দমক শুনে তিনি পেরেশান হয়ে যাবে, তিনি দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গেটের কিনারে যাবে, জান্নাতের গেটে যাইয়া তিনি ডাক দিয়া বলবে জান্নাতের গেটটা খুলে দাও, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এমনি ভিতর থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে তুমি কে গো, জান্নাতের ভিতরে ঢুকবার জন্য অনুমতি চাইতে আসো, কি নাম তোমার? এমন সময়ে ওই আদম আলাইহিস সালাম বলবে আমি আদম পয়গম্বর।
আপনি আদম নবী, হ্যাঁ চিনতে পেরেছি, জান্নাতের ভিতরে ঢুকবার জন্য আবদার করেছেন, ঠিক আছে আদম নবী গো অপেক্ষা করো, এখন জান্নাতের গেট খোলা হবে না। এমনি আদম আলাইহিসসালাম বলবে, আমরা অনেক নবীরা চলে আসছি জান্নাতের গেটে, গেটটা খুলে দাও, আমি আসছি, নূহ নবী আসছে, হযরতে ইব্রাহিম নবী আসছে, মূসা নবী আসছে, দাউদ নবী আসছে, এইভাবে নবীগণের নাম বলতে আরম্ভ করবে। ইয়ামনি জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, ও আদম নবী, না না এখন জান্নাতের গেট খোলা হবে না, তবে জানাইয়া দে ওগো আদম নবী, রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিগিল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, ওগো জান্নাতের প্রহরীরা, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন না আসলে জান্নাতের গেট খুলবে না, ঠিক আছে ও জান্নাতের প্রহরীরা, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গায় আছে ঠিকানাটা জানাচ্ছেনি। এমনি জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, আদম নবী তুমি জান্নাতে ডুববার জন্যে, জান্নাতে প্রবেশ করার জন্যে জান্নাতের গেটে তুমি চলে আসছো, তোমার উম্মতের কোনো খবর নাই, অগনহ নবী তুমি জান্নাতের গেটে চলে আসছো, তোমার উম্মতের কোনো খবর নাই, ও ইব্রাহিম নবী জান্নাতের গেটে চলে আসছো কিন্তু তোমার উম্মতের কোনো খবর নাই, কিন্তু আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি, ফুলচারাতের ফুলের গোড়াতে পাগল বেশে উড়ন্ত কেশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কান্তে আছে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে রাহমাতুল আলামিন কান্তে কান্তে তিনি ফুলচারাতের ফুলের গোড়া ছেড়ে দিয়া তিনি আবার চলে আসবে মিজানের পাল্লাতে, এসে তিনি কাঁদবে আর বলবে, খোদা গো আমার গুনাহগার উম্মতকে তুমি আজ ক্ষমা করে দাও। আল্লাহ জবাব দেয় না, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এবার তিনি ডাইরেক্ট চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযিমের সামনে, সাজদায় পড়ে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, প্রভু ও আল্লাহ, উহুদের ময়দানে আমার দাঁত দুইটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুইটা দাঁত তুমি কোন জায়গায় রাখছো, এই দুইটা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি আজ ক্ষমা করে দাও গো। আল্লাহ রাব্বুল আলামিনকে রহমতের ফেরেশতারা তখন ডাকবে, বলবে ও আল্লাহ, যেই নবীর খাতিরে তামাম জাহান তুমি বানাইলা, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখো তোমার কুদরতি কদমে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। শুধু তাই নয়, যেই নবী দুনিয়ার জমিনে ওলেতে গলেতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেই নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের ভিতর উম্মতি উম্মতি বলে কেঁদেছে, ওই নবী আজ আসর ময়দানে উম্মতকে ভুলে না, উম্মতি উম্মতি বলে কান্দে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফেরেশতারা দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, জিব্রাইল আমার নবীর কান্না দেখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারি না, আমার নবীর কান্না দেখে আমার মায়া লাগে, আমার বন্ধুর উম্মতের কান্নারে কত আমি আল্লাহ দেখতে চাই, আমার নবী আমার কাছে উম্মতের জন্য এত কান্দা কান্দে, ফাশফালি মান শিতায়ে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, নবী গো আপনি মাথা সেজদা থেকে উঠাই আনেন, যাকে লইয়া মনে চাই তাকে নিয়ে জান্নাতে ঢুকু। আল্লাহকে আবার ডাক দিয়ে বলবে, খোদা গো উহুদের ময়দানের
দাঁতের দাঁত দুইটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুইটা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি আজ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামনি ডাক দিয়ে বলবে, নবীজি আর কাইদেন না। আল্লাহ নবী এবার সাজদা থেকে মাথা উঠাবে আর বলবে, প্রভু তাইফের জমিলে আমাকে বেঈমান কাফিররা পাথর মারতে মারতে আমার শরীর থেকে রক্তগুলি জড়ায় দিয়েছিল, এই রক্তগুলো কোথায় রাখছো? এই রক্তগুলির বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামনি জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল আমি আল্লাহর রহমতের দরবারে পানির পাতিল আছে, ওখান থেকে পানির পাতিল নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাইবা, আমার নবীর হাতের মধ্যে পানির পাতিল দিবে আর বলবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়ার জন্য, জাহান্নামের ভিতরে পানির পাতিলটা ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পানির পাতিল হাতে পাইয়া জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভে যাওয়ার সাথে সাথে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিবে আর বলবে, জিব্রাইল এ জিব্রাইল কিসের পানি দিলা? যেই পানিটা জাহান্নামের ভিতরে উত্তপ্ত গরম আগুনের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গেল। জিব্রাইল রে এটা কেমন পানি দিয়েছো? এটা কি নদী নালা আরব সাগরের পানি? জিব্রাইল বলবে না। ও জিব্রাইল এটা কি হাউজে কাউসারের পানি? জিব্রাইল বলবে না। ও জিব্রাইল এটা কি জমজম কুয়ার পানি? জিব্রাইল বলবে না। আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলবে, ও জিব্রাইল হাউজে কাউসারের পানি যদি না হয়, জমজম কুয়ার পানি যদি না হয়, এটা এমন কেমন দামি পানি রে, যে পানিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে গেছে, এটা পানিটা কিসের রে? ইয়ামনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো নবীজি দুনিয়ার জমিনে আপনার গুনাহগার উম্মতেরা গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করেছে গুনাহ করবে না, মুনাজাতে আল্লাহর কাছে কানতে কানতে জার জার হইছে, ওই কান্নার পানিটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মিশতে দেয় নাই, আল্লাহর কুদরতি পাওয়ারে এই পানিটা আল্লাহর কুদরতি দরবারে জমা রেখা দিয়েছে, আপনার গুনাহগার উম্মতের চোখের কান্নার পানিটা আজকে আপনার হাতে দেওয়া হয়েছে। ভাইর আমার চিন্তা করেন, তাহলে এই কঠিন কিয়ামত দিবসে হাশর দিনে আমার আপনার কান্নার পানি দিয়া জাহান্নামের আগুনকে থামানো হবে, সেই জন্য আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের আযাবের ভয়ে মরণের কথা স্মরণ করে হাশরের দিনের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তওবা করে মাপ চাইলে মাপ চাওয়ার মতো আল্লাহ জিন্দেগির গুনাহ মাপ করবে, চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমি, আরো জোরে বলেন আমি।